ঘড়িতে বাজে সকাল 5টা 20। সকাল সকাল ঘুম থেকে উঠে দিনটা শুরু করলাম তোমাদের সাথে, আর সকালবেলা দরজাটা খোলার পর দেখলাম বাইরে এতটা সুন্দর ওয়েদার, বাইরে একটা সুন্দর পরিবেশ, বাইরে পড়ছে বৃষ্টি পড়ছে, বাইরে মেঘ অন্ধকার থেকে সকাল আলো ফোটাটা নিজের চোখে দেখলাম, আর আধো আধো আলোটা ফুটেছে আর সমস্ত পাতাগুলো বৃষ্টিতে ভেজা, সুন্দর একটা পরিবেশ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা, আমার সুদীপাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বিপদায়নি পুজো করতে যাচ্ছি, দেখো রেডি হয়ে নিয়েছি, চলো এখন 5:30 বাজে। ভোর 3:30 থেকে উঠে ঘরের যাবতীয় কাজ সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য, বরকেও উঠিয়ে দিয়েছি, আর এদিকে ওকে বললাম মেয়েকে একটু ঠিক করে শুইয়ে দাও, ওদেরকে নেব না, বাবানকে যাওয়ার সময় ডেকে দেবো, বাবান উঠে দরজাটা দিয়ে আবার শুয়ে পড়বে, তো ওদেরকে না নিয়েই যাব আমরা বাগবাজার গঙ্গার ঘাটে যাচ্ছি বিপত্তারিণী মায়ের পুজো করতে, আর সঙ্গে নিয়ে নিয়েছি শাশুড়িকে আর দেওরকে, ওরাও আমাদের সঙ্গে গেছে। এখন আমরা শ্যামবাজারে নেমে হাঁটা ধরেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে, আর এদিকে বাইরে পড়ছে বৃষ্টি, তো ক্যামেরা খুলে সবসময় শ্যুট করা সম্ভব হচ্ছে না, আমার ফোনটা বাড়িতে রেখে এসেছি, আমার বরের ফোন দিয়েই শ্যুট করছি, আর বাইরে বৃষ্টি পড়ছে, এক ঝলক তোমাদের দেখিয়ে নিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়ে বাইরে একটা মেলা, অনেক মেলার মতন বসেছে, তো সেখানে মেয়েদের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে, যেহেতু ওদেরকে বাইরে বাড়িতে একা রেখে এসেছি, তো ওদেরকে বাড়িতে শুয়ে দিয়ে এসেছি, বাবানকে জাগিয়ে দিয়েছি, বাবান জাগ না আছে আর বাবি ঘুমোচ্ছে, আর এদিকে ওদের জন্য খেলনাপাতি যা যা নেওয়ার নিয়ে, বৃষ্টিতেও ভালোই নেমে গেছে, খেলনাপাতি যা যা নিয়ে এবার হাঁটা দিয়েছি, বাস ধরবো বাড়ি যাব, আর এখানে আর কোনো শ্যুট নেই কারণ ক্যামেরা ভিজে যাচ্ছে, তো বাড়ি গিয়ে একেবারে সরাসরি চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। এখন দুজনে মিলে চা খাবো, আর একটা নতুন নাইটি পরে নিয়েছি, যে কোনো পুজো যে কোনো অনুষ্ঠানে একটা করে নতুন নাইটি ভাঙতে আমার ভীষণ ভালো লাগে, তো একটা একটা দুটো নাইটি আমার স্টকে সবসময় তোলা থাকে, একটা করে আর যে যেই যেই নতুন নাইটি থাকে সেগুলো পরে প্রথমে বেশ কয়েকদিন পুজো করতে থাকি, তারপরে সেটা ঘরে রাফ ইউজ করি, তো এটা পরে এখন বেশ কয়েকদিন পুজো করব। এখন চা খাচ্ছি, বর নিয়ে চলে এসেছে চা, আমি চা আমরা দুজনে মিলে এখন চা খাবো, আর সারাদিনের সুখ দুঃখের গল্প দুজনের সাথে শেয়ার করব, কী রান্না হবে, কী করব, কী না করব, এইসবই চলছে আলোচনা করে, তারপরে আমি চলে যাব পুজোর দিকে, আর আমার বর চলে যাবে তরকারি সবজিপাতি যা যা কেটে রাখার কাটতে, তো চলো এইভাবেই আজকের দিনটা আমার স্টার্ট হলো, বিপত্তারিণীর পুজো হয়ে গেল, সুন্দরভাবে বিপত্তারিণী মায়ের পুজো দিয়ে এসেছি, যত ভিড় তো অবশ্যই প্রচুর 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 ভিড় ছিল, যেহেতু এবার একদিনই পড়েছে শনিবার, আর রথের পর শনি মঙ্গলবার হয় বিপত্তারিণী মায়ের পুজো, কিন্তু শনিবার অম্বাবুচি থাকার কারণে পুজো হয়েছে কি না জানি না, কিন্তু আমি যার মুখে যাকে যাকেই শুনছি তারা প্রত্যেকেই বলছে শনিবার পুজো দেবো না মঙ্গলবার পুজো দেবো, তো তার জন্য একটা দিনই অসম্ভব ভিড় ছিল, আর অতটা সকালবেলা উঠে যাওয়াতে তাড়াতাড়ি 6:30 থেকে 6:45 বাড়িতে চলে আসতে পেরেছি। অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরা খুলে, তো এখন বাজে পুরো ঘড়িতে 2:30, সব কাজ ঘরে কমপ্লিট করেছি, কিন্তু ক্যামেরার অন ক্যামেরায় কিছু করতে পারিনি, কারণ এতটা সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, সে 3:30 সময় ঘুম থেকে উঠেছি, উঠে 5:30 মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি, তোমাদের তো সেটা শেয়ার করলাম, আর বাড়িতেও এসেছি 6:30 7:45 মধ্যে বাড়ি চলে এসেছি, এসে আবার আমার বর টিফিন নিয়ে গেল, তো সেই সকালে চা খেয়েছিলাম, তখন ক্যামেরা খুলেছিলাম, তারপর আর ক্যামেরা খুলিনি, আমার বর টিফিন টিফিন নিয়ে গেল, মেয়েদের খাওয়ালাম, ঘরে কাজ সারলাম, এখন শরীরটা এতটা ক্লান্ত লাগছে, তো এখন নিজের জন্য কিছু করে খাবো, আর আজ বিপত্তারিণী পুজোর দিন আমি ভাতের দানা তো খাই না, লুচি খাই, ভাতের দানা করিও না, আমার বড় রুটি নিয়ে গেছে টিফিনে, কিন্তু মেয়েদের তো হবে না, মেয়েরা তো ভাত ছাড়া খেতে পারবে না, তো ওদের জন্য গোবিন্দভোগ চালের ভাত করে দিয়েছে, এই যে ওদের ভাতটা আলাদাভাবে রেখেছি এখানটা, আর এমনি তরকারি টরকারি যা করার ওখানেই সব রয়েছে, কিন্তু ভাতটা আমি ছোঁয়া লাগাইনি, এখানটায় গোবিন্দভোগ চালেরও ভাতটাও এখানটায় রেখে দিয়েছি, আর এখন আমি নিজের জন্য 13টা লুচি এইটুকুটুকু 13টা লুচি আর নুন ছাড়া তরকারি করে খাবো, খেয়ে একটু বিশ্রাম নেবো, তারপরে বিকালবেলা চা করার করবো, কারণ এখন একটু না শুতে পারলে আর পারছি না, মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, তো এই যে বাবান শুয়ে আছে, শুয়ে শুয়ে এখানটায় টিভি দেখছে, আর বাবি এখানটায় খেলা করছে, আর এদিকে আমার রান্নাটা বলতে দাঁড়াও ব্যাগ,
আর এদিকে রান্না বলতে করেছি ছোলার ডাল, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে করেছি সুজি, এটার মধ্যে একটু রুটি আছে কটা, এটার মধ্যে করেছি আলুর দম, বেগুন ভাজা। ব্যাস এইগুলো হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া হবে সবাই একসাথে। আর এখন আমি নুন ছাড়া, নিজের জন্য নুন ছাড়া তরকারিটা করে রেখেছি, এই যে নুন ছাড়া, হ্যাঁ, আর এই যে ময়দাও মেখে রেখেছি ছোট্ট ছোট্ট করে, এখন আমি ভেজে নেবো তার ওটা, এটা খাবো, নিয়ম করি এটা, এইটাই খেয়েই উপোষটা ভাঙবো। বিপত্তারিণী পুজোর ফল প্রসাদ টোসাদ সব খাওয়া হয়ে গেছে, এবার এইটা খেয়ে নিয়মের নিয়মটা ভাঙবো, তারপরে রাত্রে এইগুলোই খেতে পারবো, রাত্রে এগুলো খাবো, লুচি টুচি যা করে ভাত খাবো না, রাত্রে এই যে ছোলার ডাল আলুর দম যা যা করেছি এগুলোর সাথে লুচি ভেজে নেব, সবাই তখন একসাথে খেতে পারবো। তো এখন মেয়েদেরকে খাইয়ে দিয়েছি ভাত, এই যে গোবিন্দভোগ চালের ভাত বললামই তো করেছে, আর যদি একটুখানি রয়েছে যদি বাবা এসে খায় 5টা সাড়ে 5টায় চলে আসবে বললো, তো চলো খেয়ে নিই। হ্যাঁ মুখে বললাম একটু একটু লুচি, কিন্তু একদম ছোট ছোট লেচি না আমার হাতে খুব একটা হয় না, তো যাই হোক খুবই পাতলা পাতলা করে করেছি, একটু বড় হয়েছে পাতলা পাতলা করে করেছি, তো এরকমভাবেই 13টা লুচি খাবো এখন, আর নুন ছাড়া লুচি আর নুন ছাড়া তরকারি, এইভাবেই প্রত্যেক বছর আমি খাই। আর এই যে লুচি তরকারি করে নিয়ে ঘরে চলে এসেছি একটা জলের বোতল হাতে নিয়ে, এখন বসে বসে খাবো, আর কোনো এখন কাজ নেই, এটুকু খাবো আর একেবারে এখন ঘুমাবো, খেয়ে একটু ঘুম দেবো আর কি, আর বাবানও ঘুমাবে, কারণ আমি যখন বেরিয়েছি তখন আমি বাবানকে ডেকে দিয়ে বেরিয়েছি, তো বাবান আমি বাবি ঘুমিয়ে থাকবো, একেবারে আসবো সন্ধ্যাবেলা। আর সন্ধ্যার টাইম দুজনে মিলে স্বামী স্ত্রী এখন বসে বসে গল্প করছি, আর এদিকে চা 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 তো করেই চলেছে সমানে, কিন্তু চা আর করতে যেতে ইচ্ছা করছে না, সন্ধ্যা পুজো দিলাম, মেয়েরা গেছে মেয়েদেরকে পড়তে দিয়ে আসলাম, বাবানকে বাবিকে দুজনকে পড়তে দিয়ে আসলাম, ওর বাবা আসলো খেতে দিলাম, দিয়ে এবার বসে আছি, যাই যাবো চা করতে। ঘরে এদিকে চলছে টিভি, তো ঘরের টিভি চলার কারণে কোনো সাউন্ড তো দিতে পাচ্ছি না, এখন চলে যেতে হবে সরাসরি চা করতে। চা করে কি খাওয়াবে, এখন আমাদের চা খাওয়া হয়নি, 8টা বাজে, চা করে কি খাওয়াবে একটু, হ্যাঁ কি না বলো, সারা দেশ দুনিয়ার লোক দেখতে পাচ্ছে, হ্যাঁ কি না বলো, চা খাওয়াবে, হ্যাঁ খাওয়াবে না তাহলে, সকালে খাওয়াবো কেন তাহলে, হ্যাঁ দিনে যদি তোমার ভালো যায় নিজের খাওয়াতে, স্বামীর হাতে চা খেয়ে দিনটা ভালো করার জন্য উঠতে ইচ্ছা করছে না, 8টা বেজে গেল, যাই গিয়ে চাটা করি, ময়দা টাদা মাখি গিয়ে গরিমসি করতে করতে চা করতে অবশেষে উঠে চলে আসতেই হলো আমাকে, এই করিস না, বলছে 8টা 5 ছেলামেলি করলো, চা কি দেবে না, চাটা করে নিয়ে আগে যাই ঘরে, এই যে প্রভু চা হয়ে গেছে, ধরো ধরো ধরো, জামা কাপড় করছিল, জামা কাপড়ের এই অবস্থা ঘরের, ঘরে জানো তো একটা দড়ি লাগাতে হবে। Thank you.
নিচে নামছে, চল নিচে চল নিচে চল নিচে চল। হ্যাঁ এই তো চলো, হ্যাঁ হ্যাঁ চলো দরজা, হ্যাঁ চল খাবি চল। তরকারি তো সব ঘরে করাই ছিল, তো রুটি তরকারি খেয়ে নিয়েছি সব, আমরা ছোলা ডাল রুটি সব খেয়েছি, আর বিছনা টিছনা করা হয়ে গেছে তোমরা দেখতেই পাবে কমপ্লিট। চলো শুয়ে পড়বো এক্ষুনি, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা গুড নাইট।